আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে সম্ভাবনা অধ্যায়ে ক্লাস করছি আমরা। 18টা ক্লাস হয়ে গেছে সম্ভাবনা অধ্যায়ের, আজকে হবে 19তম ক্লাস। টপিক হচ্ছে গণিত ফ্যাক্টোরিয়াল। সামনের সম্ভাবনা সম্পর্কিত গাণিতিক সমস্যা আসবে অনেক, দুই একটা ক্লাসের পর আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। তো গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আমাকে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল ইউজ করতে হবে, বিন্যাস বা পারমুটেশন ইউজ করতে হবে, সমাবেশ বা কম্বিনেশন ইউজ করতে হবে। তো কাকে বলে গৌণিক, কাকে বলে বিন্যাস আর কাকে বলে সমাবেশ, এগুলোর ইউজ করতে হয় কীভাবে সেটা আমরা জানব। তো আজকে এই ক্লাসে আমরা শিখব গৌণিক ফ্যাক্টোরিয়াল। কাকে বলে ফ্যাক্টোরিয়াল বা গৌণিক? কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুযায়ী বা অধক্রম অনুযায়ী সাজালে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোর গুণফলকে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল বলে। আবারও শুনি, কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুযায়ী সাজানো হলে, মানের নিম্নক্রম অনুযায়ী এক পর্যন্ত সাজানো হলে, কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুযায়ী এক পর্যন্ত সাজালে যে সকল পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেগুলোর গুণফলকে উক্ত সংখ্যার গৌণিক বা ফ্যাক্টোরিয়াল বলে। ফ্যাক্টোরিয়ালকে এই চিহ্ন বা এই চিহ্ন দেখ, উল্টা পাশে আই বলতে পারো, ভাবতে পারো তুমি, আর কোন অর্থাৎ এই চিহ্ন দ্বারা ফ্যাক্টোরিয়াল বোঝায় বা এই চিহ্ন দ্বারা ফ্যাক্টোরিয়াল বোঝায়, যে কোনো একটা ইউজ করতে পারবা। তো যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা সঙ্গে বলছিলাম যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুযায়ী এক পর্যন্ত সাজালে, তাহলে সিক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল সিক্স, ফ্যাক্টোরিয়াল সিক্স, তাহলে মানে নিম্নক্রম অনুযায়ী সাজাবো সিক্সকে এক পর্যন্ত, ছয় পাঁচ চার তিন দুই এক সাজাইছিলাম। কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুযায়ী এক পর্যন্ত সাজিয়ে যে পূর্ণ সংখ্যাগুলো পাবো সেগুলার গুণফল, এগুলার গুণফলকে কী বলা হয়, এই সিক্সের গৌণিক বা সিক্সের ফ্যাক্টোরিয়াল বলা হবে। দেখো গুণ করো কী হবে, পাঁচ ছয় তিরিশ, চার তিরিশে একশো বিশ, তিন একশো বিশে কত হবে, তিনশো ষাট, তিনশো ষাট দোকানে হবে সাত, সাতশো বিশ, সাতশো বিশ একে সাতশো বিশ, তাহলে সিক্সের ফ্যাক্টোরিয়াল বা সিক্সের গৌণিক কত আসছে আমাদের, সাতশো বিশ। এখন কোনো একটা বড় টা মনে করো এইট ফ্যাক্টোরিয়াল বা টেন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল টেন, আগে ফ্যাক্টোরিয়াল বলা হয়, উচ্চারণ করতে অনেকেই আমরা ভুল করে ফেলি, আমরাও বলতে অনেক সময় মিস্টেক হয়ে যায়। যেমন আমি একটু আগে বলেছিলাম সিক্স ফ্যাক্টোরিয়াল, ন এটাকে বলতে হবে ফ্যাক্টোরিয়াল সিক্স, এটাকে এইভাবে বলা হয় ফ্যাক্টোরিয়াল টেন, ফ্যাক্টোরিয়াল টেন, ফ্যাক্টোরিয়াল টেন। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা পরে কিন্তু উচ্চারণ হবে, ওটা আগে বলতে হবে ফ্যাক্টোরিয়াল টেন। কি এটা গুণ করলে হবে কি, এটাকে আমি যদি ফ্যাক্টোরিয়াল ওইভাবে করি সংজ্ঞা অনুযায়ী, তাহলে টেনকে কি নিম্নক্রম অনুযায়ী সাজাই, টেন ইন্টু নাইন ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু কী হবে, ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এটা গুণ করা অনেক কষ্টসাধ্য হবে। দেখো ক্যালকুলেটার ছাড়া প্রত্যেকটা পার্ট 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 করে গুণ করা অবশ্যই কষ্টকর। কি নয় দশ নব্বই, আট নব্বই, আট নব্বই, বাহাত্তর, সাতশো বিশ, সাতশো বিশকে সাত দ্বারা গুণ করতে হবে, যে রেজাল্ট পাবো সেটাকে ছয় দ্বারা গুণ, এইভাবে গুণ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আমাদের জন্য অবশ্যই পরীক্ষায় সময় অপচয় হবে। অবশ্যই এটার সিস্টেম আছে, আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে হবে। সায়েন্টিফিক ক্যালকুলেটারে যদি আমি সায়েন্টিফিক ক্যালকুলেটারে ফ্যাক্টোরিয়াল টেন আমি এক সেকেন্ডে বের করতে পারবো, কীভাবে দেখো একটু তোমরা, কী বের করতেছি আমরা, ফ্যাক্টোরিয়াল টেন এটার মান যদি আমি চাই তাহলে প্রথমত আমাকে টেন চাপতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটারে, টেন চাপার পর শিফট চাপতে হবে ক্যালকুলেটারে, সায়েন্টিফিক ক্যালকুলেটারের ওপরে একদম বামে দেখবা শিফট আছে, শিফট চাপতে হবে, তারপর শিফট চাপার পর আমাকে এক্স ইনভার্স ক্যালকুলেটারের ওপরে যে কীগুলো আছে, যে বাটনগুলো আছে, উপরে ডান পাশের দিকে দেখবা, ডান পাশ থেকে সেকেন্ড পর্যায়ে এক্স ইনভার্স আছে, এই এক্স ইনভার্স বাটনটার উপরে দেখবা ফ্যাক্টোরিয়াল এক্স আছে, ইয়েলো কালার এটা থাকবে। তো ইয়েলো কালারের জন্য আমরা এটাকে আনার জন্য কী চাপছিলাম, শিফট চাপছি, শিফটটা ইয়েলো কালারে, এটা চেপে আমরা যদি এক্স ইনভার্স চাপি আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্নটা চলে আসবে, কী চিহ্ন চলে আসবে, আগে আমরা কী চাপবো, টেন চাপবো
এরপরে শিফট চাপবো, তারপরে এক্স ইনভার্স চাপবো, দেখবা যে টেনের ডান পাশে ফ্যাক্টরিয়াল সিম্বলটা চলে আসছে, এটা চিহ্ন চলে আসবে। এরপরে তুমি ইকুয়াল দিবা, ইকুয়াল চাপলে মান চলে আসবে, ইকুয়াল চাপলে মান চলে আসবে হবে 3628800, অর্থাৎ ফ্যাক্টরিয়াল টেনের মান হচ্ছে এটা। এটা অবশ্যই এইভাবে ভাই মুখে মুখে তো গুণ করা সম্ভবই না, ক্যালকুলেটরে তুমি একটা একটা করে গুণ করতে পারবা, 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 ইত্যাদি ইত্যাদি গুণ করে একদম শেষে এক পর্যন্ত, তারপরে ইকুয়াল চাপতে হবে, অনেক সময় অপচয় হবে। তো আমি একবারে যদি করি, আগে কি আমি ফ্যাক্টরিয়াল টেন বার করব, আগে কি চাপবো 10 চাপবো, যদি এখানে 6 থাকতো আগে 6 চাপতাম, যেহেতু 10 আছে আমি 10 চাপবো, এরপরে কী চাপবো ক্যালকুলেটারে, শিফট চাপবো, তারপরে কী আসবে এক্স ইনভার্স চাপবো, এরপরে কী চাপবো ইকুয়াল, তাহলে আমার মান চলে আসবে 3628800। তো এই হচ্ছে গণিতের ব্যবহার, আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম এইভাবে আসতে পারে। দেখো মনে করো উপরে আসছে 6 ফ্যাক্টোরিয়াল আর নিচে কোনো কারণে আসে 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমার ডিভাইড করতে হবে কীভাবে, দেখো আমি ভাঙা নিচ্ছি 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 3, 3 ফ্যাক্টোরিয়াল তো না, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3। ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো এইভাবে, দেখো উপরে 6 কি ফ্যাক্টোরিয়াল 6 আছে, নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল 3, দুটা কি আমার এইভাবে নিম্নক্রম অনুযায়ী সাজানো দরকার হবে না, একটাকে আমি সাজাবো নিচেটাকে, এই যেহেতু উপরেটা থেকে নিচে ছোট, উপরেটা হলো ফ্যাক্টোরিয়াল 6 আর নিচেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তো ফ্যাক্টোরিয়াল 3টাকে আমি এই পজিশনে রাখবো, তাহলে 6টাকে আমি ভাঙাতে থাকবো। দেখো নিম্নক্রম অনুসারে অনুসারে সাজাচ্ছি, 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 × 1, আমি এই পর্যায়ে গেলাম না কেন, এই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল উঠে যাবে, তাহলে কী থাকতেছে আমার, এতটুকু ক্যালকুলেশন করলেই হচ্ছে 6 × 5 × 4 অর্থাৎ 5 × 6 = 30, 3 × 4 = 12 মানে 120, এটি হবে অ্যান্সার। তো আশা করি তোমরা গণিতের ব্যাপারটা বুঝতে পারছো, সামনে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে গণিত ইউজ করবো, তখন আরও আমি ডিটেলস দেখাতে পারবো গণিত কীভাবে ব্যবহার করতে হয় অবশ্যই আমি শেখাতে পারছি তোমাদেরকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।